আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমি রসায়নের 11 অধ্যায়ের অ্যালকেনের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছিলাম। এর আগের ক্লাসে আমরা অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম যে অ্যালকেন কিভাবে তৈরি করা হয়, অ্যালকেন তৈরি করতে হলে কি কি প্রয়োজন পড়ে, কি প্রয়োজন পড়ে, কিভাবে তারা বিক্রিয়া করে সেই সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম। আজকে অ্যালকেনের যে বিভিন্ন ধরনের রাসায়নিক ধর্মগুলিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা মূলত দেখবো যে অ্যালকিন সম্পর্কে ধারণা, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল। তো আজকে আমরা যদি অ্যালকেনের রাসায়নিক ধর্মগুলি বলি, এর আগে ক্লাসে আমরা অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে একটা আমরা বাদ দিয়েছিলাম, সেটা ছিল ডিকার্বোনাইজেশন বিক্রিয়া। ডিকার্বোনাইজেশন বিক্রিয়া হয়েছিল যে আমাদের সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েডকে যখন আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড উপস্থিতি যখন তাপ দেওয়া হয়, তখন সেখান থেকে সোডিয়াম ইথানয়েড বিক্রিয়া করে, সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে সেখান থেকে আমাদের মিথেন আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। তাহলে এই যে মিথেন, মিথেন হচ্ছে আমাদের জানা আছে, মিথেন হচ্ছে এক প্রকার অ্যালকেন। তো এই প্রসেসটাকে আমাদের বলা হয় ডিকার্বোনাইজেশন বিক্রিয়া। অর্থাৎ যখন আমাদের সোডিয়াম ইথানয়েড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দেওয়া হলে, তখন সেখান থেকে মিথেন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তো আমাদের অ্যাটলিস্ট মনে রাখতে হবে যে ডিকার্বোনাইজেশন বিক্রিয়ার মধ্যে কি ঘটে, যে আমাদের যে সোডিয়াম ইথানয়েডটা থাকে, এই সোডিয়াম ইথানয়েডের মধ্যে কার্বন যে দুইটা থাকে সেখান থেকে আমাদের একটা কার্বন কমে যায় অ্যালকেনের মধ্যে। যেমন এখানে টোটাল কার্বন সংখ্যা ছিল দুইটা, কিন্তু যখন মিথেন উৎপন্ন হয় তখন সেখান থেকে আমাদের কার্বন সংখ্যা একটা হ্রাস পেয়ে যায়। তো অনেক সময় প্রশ্নে আসে এরকম ভাবে যে আমাদের কিভাবে ইথেন হতে মিথেন তৈরি করা যায়, অর্থাৎ ইথেন থেকে মিথেন, দ্যাট মিনস আমার ইথেনের মধ্যে কার্বন হচ্ছে দুইটা আর মিথেনের মধ্যে কার্বন হচ্ছে একটা, একটা কার্বন আমাদের হ্রাস করতে হবে। তখন একটা কার্বন হ্রাস করার জন্য প্রথম আমাদের এই ইথেন ধারাটাকে আমাদের এই সোডিয়াম ইথানয়েডে নিয়ে আসতে হবে। এটা আমরা পরবর্তী ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন যদি আমি বলি অ্যালকেনের যে রাসায়নিক ধর্মগুলি রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষাটা আসে যে অ্যালকেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি প্রোডাক্ট উৎপন্ন করে। যেমন এখানে দেখা যায় যে যখন অ্যালকেনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করে, ইউভি, ইউভি হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, এই বিক্রিয়াটা সর্বদাই হবে আমাদের সূর্যের আলোকের উপস্থিতিতে। সূর্যের আলো ছাড়া কখনোই মূলত আমাদের এই বিক্রিয়াটা সম্পন্ন হবে না। তাহলে যখন মিথেনকে সূর্যের উপস্থিতিতে যখন আমাদের বিক্রিয়া করানো হয়, তখন সেখান থেকে দেখা যায় মিথেন আমাদের প্রতিস্থাপন টাইপ প্রতিস্থাপন বিক্রিয়ার মতো, মিথেনের সাথে যে চারটা হাইড্রোজেন বন্ড রয়েছে, সরি, কার্বনের সাথে যে চারটা হাইড্রোজেন বন্ড রয়েছে, তো এই সেখান থেকে একটা হাইড্রোজেন বন্ড ভেঙে যায়, কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে যায়, ভেঙে গিয়ে সেখানে একটা ক্লোরিন যুক্ত হয়। অর্থাৎ বিক্রিয়াটা কেমন হয় যদি আমি গাঠনিক সংকেত দিয়ে দেখাই, তাহলে খুব সহজভাবে তোমরা বুঝতে পারবা। তাহলে এই হচ্ছে কার্বন, কার্বনের সাথে চারটা হাইড্রোজেন, এটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত, প্লাস ক্লোরিন হচ্ছে দুইটা, তাহলে এই হচ্ছে ক্লোরিন, ক্লোরিন। তো তখন কি ঘটে, এই একটা ক্লোরিন এসে একটা হাইড্রোজেনের স্থান দখল করে। যদি আমি বোঝার ক্ষেত্রে বলি, তখন সেখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে অপসারিত হয়ে যায়, সরে যায়, সরে যাওয়ার পর একটা ক্লোরিন এসে কি করে, এই হাইড্রোজেন স্থান দখল করে ফেলে। তাহলে যদি এই হাইড্রোজেন স্থানের ক্লোরিন এসে দখল করে, তখন যে আমাদের গঠন গাঠনিক সংকেত থাকবে তা হচ্ছে এমন, হাইড্রোজেন, 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 আর এইখানে হাইড্রোজেনের পরিবর্তে একটা ক্লোরিন এসে স্থান দখল করেছিল, তাহলে এখানে হবে ক্লোরিন। বাকি যে হাইড্রোজেন এখান থেকে প্রতিস্থাপিত হয়ে গেছিল, সেই হাইড্রোজেন আর এই ক্লোরিন দুইটা মিলিত হয়ে উৎপন্ন করে আমাদের HCl, যে হচ্ছে এই প্রোডাক্ট। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন, যার জন্য CH3Cl আর বাকি হচ্ছে আমাদের HCl। এটা হচ্ছে প্রথম। এখন আমাদের কথা হচ্ছে ক্লোরিন যদি আমাদের পরিমাণ বেশি দেখা যায়, ক্লোরিনের পরিমাণ যদি বেশি থাকে, তখন কি করে, এই যে আমাদের ক্লোরোমিথেন, এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন, এই ক্লোরোমিথেন পরবর্তীতে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। ক্লোরোমিথেন সিমিলারলি একইভাবে যদি আমি বলি, তাহলে হচ্ছে ক্লোরিন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, প্লাস ক্লোরিন, ক্লোরিন। তাহলে বিক্রিয়া করলে তখন কি হবে, দেখা যাবে যে এখানে আমাদের একটা ক্লোরিন এসে একটা হাইড্রোজেনকে আবার ওই একইভাবে প্রতিস্থাপন করবে, সেখান থেকে সরিয়ে ফেলবে। যদি সরিয়ে ফেলে, তাহলে হাইড্রোজেনের স্থানে এখানে ক্লোরিন এসে বসবে, তখন গাঠনিক সংকেতটা দাঁড়াবে প্লাস
এই সেল এটা বিক্রম, তাহলে তখন আমাদের এই ক্লোরিনটা এসে হাইড্রোজেনকে সরিয়ে ফেলবে, তাহলে এখানে এসে ক্লোরিন স্থাপন হবে, এই ক্লোরিন আমাদের স্থাপিত হলো। তারপর পরবর্তীতে যে হাইড্রোজেন এখান থেকে সরে আসলো, এই হাইড্রোজেন আর এই ক্লোরিন দুটা যুক্ত হয়ে আমাদের HCl গঠন করে। আর পরবর্তীতে দেখা যায় এখানে কি বলা যাচ্ছে, কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, ক্লোরিন দুইটা, তাহলে CH2 Cl2 হচ্ছে আমাদের ডাইক্লোরো মিথেন। এভাবে সিমিলারলি ভাবে আমাদের পরবর্তী আবার যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সেটা হবে ট্রাইক্লোরোমিথেন, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে সেটা হবে টেট্রাক্লোরোমিথেন। আমাদের মূলত এর পরবর্তী ধাপে এই টেট্রাক্লোরোমিথেনের পরবর্তীতে আর কোনো আমাদের বিক্রিয়া হয় না ক্লোরিনের সাথে। কেন? কারণ যখন এখানে আমাদের টেট্রাক্লোরোমিথেন চলে আসে, টেট্রাক্লোরোমিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে না, কারণ কথা হচ্ছে যে সেখানে আর কোনো পরিমাণ আমাদের হাইড্রোজেনের উপস্থিতি পাওয়া যায় না। CCl4 অর্থাৎ কার্বনের সাথেই আমাদের চারটা ক্লোরিন রয়েছে। তো এখন এটা আর ক্লোরিনের সাথে কোনো প্রকার বিক্রিয়া করে না। কেন করে না? কারণ এখানে আমাদের কোনো প্রকার হাইড্রোজেন নেই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করার জন্য। যদি এখানে হাইড্রোজেন উপস্থিতি থাকতো, যেমন এই প্রথম তিনটার মধ্যে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, হাইড্রোজেন উপস্থিতি ছিল, যার জন্য পরবর্তীতে ক্লোরিন কি করেছে, তারা পরবর্তীতে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সেখানে তার স্থান দখল করতে পেরেছে। বাট এখানে কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কোনো হাইড্রোজেন নেই, যার জন্য পরবর্তীতে কোনো ক্লোরিন অবশিষ্ট থাকে না যে ক্লোরিনটা এসে হাইড্রোজেনের স্থান দখল করবে, যার জন্য পরবর্তীতে এটা ক্লোরিনের সাথে কোনো প্রকার বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে এই ছিল আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া। অ্যালকেনের যে ক্লোরিন বিক্রিয়া করে, অ্যালকেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি প্রোডাক্ট উৎপন্ন করে তা প্রকারে। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমন গুরুত্বপূর্ণ যে পরীক্ষার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পরীক্ষায় আসে। পরীক্ষায় এবার ক্লোরিনের সাথে বিক্রিয়া লিখেছি, কিন্তু পরীক্ষার মধ্যে আছে যে প্রশ্ন বলতে পারে যে অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া বিশ্লেষণ করো, বা অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। তখন বিক্রিয়া সহ এবার আপনাদের ব্যাখ্যা করে দেখাতে হবে, গাঠনিক সংখ্যা দেখানো লাগবে না, জাস্ট বিক্রিয়া গুলো দেখাতে পারলেই যথেষ্ট। আর অ্যালকেনের লাস্ট আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম বলি, সেটা হচ্ছে যে অ্যালকেন যে আমাদের দহন বিক্রিয়া যেটাকে বলা হয়, দহন বিক্রিয়া আমরা সচরাচর সবাই জানি, যদি কোনো বিক্রিয়া অক্সিজেন সাথে বিক্রিয়া করানো হয়, কোনো যৌগ অক্সিজেন সাথে বিক্রিয়া করে, তখন সেক্ষেত্রে আমাদের মূলত দহন বিক্রিয়া বলা হয়ে থাকে। তো এই অ্যালকেনটাও আমাদের প্রায় ওই দহন বিক্রিয়া অংশগ্রহণ করে থাকে। যেমন অ্যালকেন যদি বলি আমি মিথেন, এটাকে যখন আমাদের অক্সিজেনের সাহায্যে দহন করা হয়, তাপ পুরানো হয়, তখন সেই অ্যালকেন বিক্রিয়া করে সেখান থেকে আমাদের উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড আর পানি। তো এই হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। শুধু এটা মনে রাখলে হবে যে আমাদের যে সকল হাইড্রোকার্বন রয়েছে, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা বন্ধন গঠিত বন্ধযৌগ, যেগুলো যদি সেগুলোকে যদি আমি অক্সিজেন দ্বারা দহন বিক্রিয়া করানো হয়, সদ্য দহন বিক্রিয়া করানো হয়, তখন সেখান থেকে সবসময় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে, প্লাস আমাদের তাপ শক্তি পাওয়া যাবে, প্লাস তাছাড়া আমাদের কিছু পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে, যেহেতু দহন বিক্রিয়া চলে বসে সেখানে তাপ উৎপন্ন হবে। তো এই ছিল অ্যালকেনের রাসায়নিক ধর্ম বলি পর্যন্ত, অ্যালকেনের ফার্স্ট থেকে নামকরণ থেকে শুরু করে প্রস্তুতি প্লাস রাসায়নিক ধর্ম এই পর্যন্ত রয়েছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অ্যালকিন সম্পর্কে আলোচনা করব, অ্যালকিন কিভাবে তৈরি করা হয়, অ্যালকিনের গাঠনিক সংকেত, অ্যালকিন দেখতে কেমন হয়, এখানে আমাদের অ্যালকেন আবার যেমন অ্যালকেনের মধ্যে যেমন আমাদের কার্বন কার্বন একক বন্ধন থাকে, কিন্তু অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন আমাদের দ্বিবন্ধন থাকে। তো সেগুলো আমাদের পরবর্তী ক্লাসে অ্যালকিন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা থাকো আমাদের সাথে, এই ভিডিওগুলো দেখে দেখো, দেখার পর আমরা এখান থেকে উপকৃত হও এবং এটাই আমরা মূলত চাই। আল্লাহ হাফেজ।